মুখে মুখে আমেরিকা যাই বলুক আমেরিকার যে কোনো বক্তব্যই এই মুহূর্তে রাশিয়ার জনগণকে বা রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে খোঁচা মারবে এটাই স্বাভাবিক রাশিয়ার ইতিহাসে গত দুই দশকের মধ্যে সবচেয়ে বড় এবং ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে প্রায় দেড়শোর কাছাকাছি মানুষ নিহত আরও অনেক মানুষ আহত হয়েছে এই যখন অবস্থা তখন ইউক্রেনকে বাঁচানোর জন্য আপনার কথিত আইএসকে নামক একটা সংস্থার উপরে এই দায়টা চাপিয়ে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র আর পুতিন যখন প্রতিশোধের নেশায় পাগল তখনই আপনার যুক্তরাষ্ট্রের দুইটা মার্কিন বোমারু বিমান তারা অতি শখে হোক বা পুতিনের শক্তিকে একটু ট্রাই করার জন্য হোক একটু ভাব নিতে আসছিল আর এই মুহূর্তে পুতিন যদি পারত মানে দৃশ্যত সবচেয়ে বড় টার্গেটটা করতো মার্কিন যুক্তরাষ্ট্রে আর যখন বাটে পাইছে তখন কি পুতিন ছাড়ে দশক আপনার বারেন সাগরের এরিয়া এই এরিয়াটাতে আপনার রাশিয়ার কিন্তু সার্বভৌমত্ব বিরাজমান এমনকি এই আকাশ পথে পশ্চিমা শক্তির ন্যায অথবা তাদের কোনো নর্মাল কার্গোবাহী বিমান গেলে রাশিয়া তেমনটা রিয়্যাক্ট না করলেও এখানে যদি কোনো যুদ্ধ বিমান বোমারু বিমান আসে দেন সতর্ক হয়ে ওঠে রাশিয়ার আকাশ সেনারা গত গতকালকে বারেন সাগরের উপরের আকাশ সীমার কাছে হঠাৎ করেই আমেরিকার দুটি কৌশলগত বোমারু বিমান উড়ে আসে আর সাথে সাথেই সেখানে উড়ে যায় রাশিয়ার যুদ্ধ যেই বিমানগুলো আছে এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে যে রাশিয়ার আকাশ নিয়ন্ত্রণ ব্যবস্থা দেশটির আকাশ সীমার দিকে উড়ে আসা বিমানের একটি গ্রুপ শনাক্ত করে এরপর সাথে সাথেই বিমানগুলোকে রুখে দিতে কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার মেক থার্টি ফাইটার জেট আকাশে উড়ে পাঠায় আপনার রাশা রাশিয়ার ফাইটার ক্রুরা আকাশের দুটি মার্কিন বিমান বাহিনীর বি ওয়ান বি কৌশলগত বোমারু বিমানকে শনাক্ত করেন তাৎক্ষণিকভাবেই আপনার এরপর সেগুলোকে ধাওয়া দিয়ে আকাশসীমা থেকে দূরে তাড়িয়ে দেওয়া হয় রাশিয়ার সামরিক বিমানের উপস্থিতিতে মার্কিন বোমারু কৌশলগত বিমানের পাইলটরা তাদের গতিপথ পরিবর্তন করে প্রতিরক্ষা মন্ত্রণালয়গুলো বলছে রাশিয়ার ফাইটার জেট কাছে যাওয়ার সাথে সাথেই যুক্তরাষ্ট্রের কৌশলগত বিমারু বিমানগুলো তাদের গতিপথ বদলে অন্যদিকে ছুটে যায় মার্কিন বিমানগুলো রাশিয়ার রাষ্ট্রীয় সীমানা লঙ্ঘন করতে সক্ষম হয়নি বলেও জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় তবে কৌশলগত বোমারু বিমানগুলো কেন আপনার সেই বারাম সাগরের কাছাকাছি রাশিয়ার আকাশ সীমার দিকে উড়ে যাচ্ছিল এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো রকমের মন্তব্য এখন পর্যন্ত পাওয়া যায়নি তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে রাশিয়ার উপরে একটা সার্বিক বড় ধরনের সহিংসতা ঘটনার পরিকল্পনা করছে ইউক্রেন এবং তাদের গুরু যারা আছে পশ্চিমা শক্তিরা দেশের অভ্যন্তরে বিভিন্ন সময় বিশৃঙ্খলা সৃষ্টির পাশাপাশি বাহ্যিকভাবেও সীমান্তবর্তী অঞ্চলগুলোতে কিন্তু নানান ঘটনা ঘটছে আর এই ঘটনা যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের চারজনের ছবিও কিন্তু প্রকাশ করা হয়েছে এখন এই ছবিগুলো প্রকাশের বট্টে সাংঘর্ষিক অবস্থান আসছে কোনটা এই ঘটনার পর সবার আগে বিবৃতি দিচ্ছে আমেরিকা এই ঘটনার আগেও বিবৃতি আমেরিকা এমনকি ইউক্রেন জড়িত না আমার কাছে প্রমাণ আছে এই ধরনের বক্তব্য দিচ্ছে আমেরিকা কিন্তু রাশিয়ার গোয়েন্দা সংস্থারা যাদেরকে আটক করেছে জিজ্ঞাসাবাদ করেছে সকল কিছু মিলে ভয়ঙ্কর তথ্যইটা আসছে যেটা আমেরিকার বিরুদ্ধেই কিন্তু যাচ্ছে তাদের স্বীকারোক্তিতে এখানে টোটাল পরিকল্পনার পেছনে অর্থায়ন পরিকল্পনার একটা বড় অংশের কিন্তু প্রশ্ন আমেরিকার দিকে আমি আমার পরবর্তী ভিডিওতে বিষয়টা ক্লিয়ার করব তবে এই মুহূর্তে রাশিয়া তাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেম বলেন সীমান্ত অঞ্চলগুলোতে বলেন খুবই নিরাপত্তা জোরদার করছে কারণ আরও বড় ধরনের ঘটনা ঘটতে পারে এমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে আর এই সকল ঘটনার মূলে যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদেরকে সুযোগ পাইলে যে কাকু ছাড়বে না এটাও সত্য দেখা যাক পরিস্থিতি কোন দিকে চায় ভালো থাকুন আসসালামু আলাইকুম